Malaysia, Kuala Lumpur, LRT. Going to call center from Grand Mary. There is no driver. It is controlled by and monitoring by controlling room and the people from control room. This is the coronavirus situation. Every country's government already declared that lockdown, but in Malaysia, very careful and sincere to control the lockdown coronavirus. That's why you can see that there is no people actually. So we are not stopped by government, we are stopped by ourselves. Here middle people cannot sit here, and they put already people cannot sit here. Ekhane manush boshte parbe na, like in distance, so distance and very less people actually. যদিও বা আজকে ঈদের আগের দিন আগামীকালকে আমাদের এখানে ঈদ, এখানে মানুষ বলতে মোটেও নাই, খুবই কম মানুষ। তার মানে হচ্ছে এই দেশে যে মানুষগুলো রয়েছেন, লোকাল বলেন, বিদেশি বলেন, ফরেনার বলেন, এখানে আমরা গভর্নমেন্ট দ্বারা স্টপ হয় না, এখানে নিজেদের থেকেই আমরা স্টপ হয়ে যাই অথবা মানুষ স্টপ হয়ে যাচ্ছে। খুব প্রয়োজন, না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, যদিও বা সরকার খুলে দিয়েছে। কারণ সরকার চিন্তা করার আগে আমাকে চিন্তা করতে হবে আমার লাইফ, আমার জীবন, আমার ফ্যামিলি, আমার ফিউচার। এটা হচ্ছে আরেকটা এলাচি নিচে। তো এটা হচ্ছে কুয়ালালামপুরের পথে, খুব সহজ। পুরো মালয়েশিয়া কিন্তু এত উন্নত আজকে সিটির ভিতরে, একটাই কারণ সিটিতে কোনো যানজট নাই এবং অনেক বড় বড় রোড তা ঠিক, বাট এলআরটি, এমআরটি, কেটিএম, মনোরেল এগুলি সব হচ্ছে ট্রেন সার্ভিস মালয়েশিয়াতে। দিস ভেরি গ্রেট সার্ভিস। এখনও পর্যন্ত আমার জানা মতো কোনো অ্যাক্সিডেন্ট হতে দেখিনি। মাঝে মধ্যে যান্ত্রিক ত্রুটি হয়, সেটা জাস্ট সফটওয়্যারের মাধ্যমে ঠিক করে অথবা কন্ট্রোল রুম থেকে ঠিক করে। এটা হচ্ছে লাম্বা সুবাং, আর একটা স্টেশন। কি ক্লিন, কি সুন্দর একটা স্টেশন দেখুন। এই মুহূর্তে যারা বিদেশি আছে তাদের বিসার সাইয়ে চেক করতেছে আগে, মাস্ক চেক করতেছে। এখন বিসা চেক করে না, এখন তারা চেক করে মাস্ক। সো লোকাল হোক আর ফরেনার হোক, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এখন তারা যেটা চেক করে সেটা হচ্ছে মাস্ক আজকে না। সো আমিও মাস্ক পরে নিছি। দরজাগুলো খুব সুন্দরভাবে বন্ধ হয়। দ্য ডোরস আর ক্লোজ ভেরি স্মুথলি অ্যাকর্ডিং টু দ্য টাইম মেনটেনিং। এটা হচ্ছে নতুন আরেকটি এলআরটি সংযুক্ত হতে যাচ্ছে এটার সাথে। এখন যেই পথে আমরা যাচ্ছি এটা হচ্ছে কুয়ালালামপুর, কুয়ালালামপুর দিকে যাচ্ছি আমরা। সামনে আছে কালানা জায়া। কেলানা জায়া হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি, যেটা আমাদের ক্যাম্পাস, আমাদের কলেজ ছিল। এবং এই যে লাইনটি আমরা অতিক্রম করতে যাচ্ছি এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন যুগ করা হয়েছে মালয়েশিয়াতে। এবং কেলানা জায়গা ছিল আগে লাস্ট স্টেশন কুয়ালালামপুর থেকে। এটা দেখুন আর কি ট্রেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর, সবুজ শ্যামল ঘেরা। আপনারা সবচেয়ে জেনে অবাক হবেন যে আজকে কিন্তু মালয়েশিয়ার মন্ত্রী, প্রধানমন্ত্রীও কিন্তু কোয়ারেন্টাইনে রয়েছেন আজকে, যেহেতু ওনার পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, পার্সোনাল সিকিউরিটি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে সেজন্য ওনাকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সো সেজন্য, এবং যারা
একটি সিটি থেকে আরেকটি সিটি অতিক্রম করতে যাচ্ছেন তাদেরকে পুলিশ চেক করতেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে অথবা প্রত্যেকটা জায়গায়। এটা হচ্ছে কেরানাজাইয়া এবং ওদিকে হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি, এদিকে হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি যেটা আমাদের ক্যাম্পাস, আমার লেখাপড়ার কলেজ ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। আগে ছিল এতটুকু পর্যন্ত, আগে এতটুকু পর্যন্ত ছিল এই স্টেশন পর্যন্ত, এদিকে ছিল না। তো এটা প্রায় 2012-14 সালে যোগ করেছেন, যোগ করার পরে এবং আরও অনেক যোগ করতেছেন। এখন এলআরটি 3 আরওটা করে দিয়েছেন। এতে এখানে দুইটা এলআরটি আছে এখন, একটা হচ্ছে কেরানাজাই এলআরটি, আরেকটা হচ্ছে আমপাং এলআরটি। তো এখন এলআরটি আরেকটা হচ্ছে 3 নম্বর এলআরটি হচ্ছে এখন এমআরটিও আছে। দেখুন এখানে মানুষের কোনো নাই বললেই চলে এবং খুব কম, কিন্তু যখন লকডাউন ছিল না এখানে এই সময়ে অফিস টাইম শেষ হয় মানুষের, এই সময়ে এই এলাট্রিতে মানুষ ঢুকার জায়গা পায় না, বাতাস পর্যন্ত ঢুকার জায়গা পায় না, এরকম অবস্থা হয়। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে কেন আজকে মালয়েশিয়াতে বিশ্বের নাম করা কয়েকটি দেশের মধ্যে করোনা ভাইরাস কন্ট্রোল করাতে সর্ব খাতারেই আছে, মানে টপ অফ দ্য লিস্টে আছে, আসলে শুধুমাত্র হচ্ছে আইনের কঠোর শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি প্রচুর রেসপেক্ট এবং আইনকে ভয় পাওয়া আফটার দ্যাট। এবং তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আইনকে সম্মান করার পূর্বে মুহূর্তে যেটি হচ্ছে নিজেকে সম্মান করে, নিজের জীবনকে সম্মান করে, দায়িত্ব নিয়ে বাহির না হওয়া। ফার্স্ট অফ অল উই নো দ্যাট মালয়েশিয়ান গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি সিনসিয়ার অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্য করোনা ভাইরাস সিচুয়েশন, লকডাউন অ্যান্ড এভরিথিং, বাট ইন মালয়েশিয়ান পিপল দিয়ার আর সো মেনি কান্ট্রিজ পিপল হিয়ার, বাট এভরি ওয়ান আর মোর কেয়ারফুল দ্যান গভর্নমেন্ট পিপল, বিকজ উই থিঙ্কিং আওয়ার লাইফ নট অনলি গভর্নমেন্টস রোল। So, government, why they stopped us in one place to going to another place? Because save our life, because save our family, save the country's people, save the country. That's why, because people die means is a lot of lost from the family, from the country and from the world. So that actually, I have to say English and Bengali language because so many people used to see my video, not only for Bangladesh and not only for Malaysia. That's why. So this is the environment of LRT, which is Gumbaktu Putra High Grades. This is called Kalanajaya line. যেহেতু এটা কেলানাজাইয়াতে ছিল আগে, কেলানাজাইয়া সম্পর্কে এবং কি কেলানাজাইয়াতেই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেজন্য একে কেলানাজাইয়া লাইন বলে নামকরণ করা হয়েছে। সো এর চেয়ে যেটি উন্নত সেটি হচ্ছে মালয়েশিয়াতে, যেটি সবচেয়ে উন্নত সেটি হচ্ছে কাস্টমারের জন্য আছে KLIA, খুব স্পিড KLIA, KLIA এক্সপ্রেস, এগুলো হচ্ছে এয়ারপোর্ট থেকে সরাসরি এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর আসে। আফটার দ্যাট যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এমআরটি, এমআরটি কিন্তু খুব উন্নত। দেখুন ট্রেনের স্পিডগুলো দেখুন, এটা হচ্ছে ইঞ্জিন বক্স, মনিটর বক্স এখানে লেগে দিয়েছে, এখানে লেগে দিয়েছে, এটা হচ্ছে ইঞ্জিন বক্স। সো এখান থেকে মনিটর করা হয়, এটা হচ্ছে রোবট এখানে। সো উই আর গোয়িং টু বি ক্লোজ টু দ্য KL সেন্টার অর কুয়ালালামপুর। অ্যাকচুয়ালি ইউ গাইজ ক্যান মেক এ কোয়েশ্চন দ্যাট হোয়াই ইউ আর ভিজিটিং, হোয়াই ইউ আর আউটসাইড অফ হাউস, বিকজ it's too long time I'm not going to Kuala Lumpur and it's not I'm going to simply I have some important work and tomorrow is actually called Hari Raya, that means tomorrow is Eid, that's why I have to go. My brothers and my friends is there,
they invite me, and without me they are not going to be celebrate their Eid nicely. But we are not going to celebrate and not gathering a lot of people. We just a few people only in house. খুব সুন্দর দৃশ্য আসলে এই মালয়েশিয়ার, যেখানে যাবেন গাছ পাহাড় খুব সুন্দর করে রয়েছে, দেখেন কত সুন্দর এবং পরিবেশ বান্ধব। অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট ইকো ফ্রেন্ডলি ইজ এভরিথিং। And how to use this is another one. They have got four coach. Coach means in Bangladesh we call bogi. Asia Jaya. Asia Jaya. So এখানে মালয়েশিয়াতে একটা হচ্ছে চার বগির ট্রেন আর একটা হচ্ছে দুই বগির ট্রেন। এই এলাচিগুলোতে এটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড মনিটরিং। স্পিড কিন্তু প্রায় 80-70 অথবা 90 প্রায় এর কাছাকাছি, সর্বোচ্চ 90 হয়। এবং আমার জানা মতে মালয়েশিয়াতে আমি এখনও পর্যন্ত শুনিনি এগুলো অ্যাক্সিডেন্ট অথবা কোনো কিছু দুর্ঘটনা হয়েছে বড় ধরনের। এটা হচ্ছে এশিয়া জায়া নির্মাণ, দেখুন মালয়েশিয়ার আর্কিটেকচার। দিস ইজ র‍্যাপিড কাল হিয়ার। সো দিস ইজ গুম্বাক লাইন, এটা হচ্ছে গুম্বাক, যেটা এখানে ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে। মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে গুম্বাক এরিয়ায়, তো ওখানে যাবে। দেখুন কীভাবে দরজাগুলো খোলে। এবং আমরা এখন কোথায় যাব, কী কী করা যাবে, হোয়াট ইউ আর অ্যালাউ ইন, কী কী করা যাবে না এখানে দেওয়া আছে সুন্দর করে। যেমন কি আপনাকে ফাইন, এখানে ফাইনের জন্য মানুষ খুব ভয় পায়। ইভেন দেয়ার ইজ নো প্রবলেম লোকাল অফ ফরেন হোয়াট এভার এলস ইউ হ্যাভ টু পে দ্য 1000 রিংগিত, দ্যাট মিনস মালিক বাংলাদেশের 20,000 টাকা। আপনার যদি এই কাজগুলোকে যদি এখানে এই দরজা দিয়ে যদি হাত দেন এবং এই কাজগুলো করলে, দেখুন এখানে সংকেত দেওয়া আছে এবং ইংরেজিতেও দেওয়া আছে। এখন আমরা যেখানে যাব এটা হচ্ছে লাস্ট লাইন, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখন আমরা হচ্ছে এখানে এশিয়া জায়া। তো এটা হচ্ছে গুম্বাক, মোট 37টি অ্যাসোসিয়েশন আছে। দেয়ার আর টোটাল তামান জায়া। সো এখানে টোটাল আসলে 37টা অ্যাসোসিয়েশন আছে এই লাইনে, সবগুলো কভার করা হয়। এবং আরও নতুন নতুন ট্রেন এলাকটি কাম্পাং এলাকটি পেতেলিং জায়গা শ্রী পেতেলিং মনোরয়েল সবগুলো এখানে আছে, কানেক্টিং করা আছে। এবং আর স্মোকিং তো করাই যাবে না, এই যে স্মোকিং আফটার দ্য গ্লিটারিং দেয়ার দ্য সাইন্স হোয়াট ইউ আর কাম টু হিয়ার অ্যান্ড দিস এমার্জেন্সি ডোর। This is emergency door. After that you cannot sit here, all the four people now only can sit two people. এটা হচ্ছে আরেকটা ট্রেন, আর কীভাবে দাঁড়াতে হবে দেখে দিয়েছে, আপনার প্রয়োজনীয় জিনিস সতর্ক রাখতে হবে। So we are going to close like Bangsar and University Malaysia, KL Bet University. This is the giant supermarket from the dairy farm. So next station is University of Malaysia. So University of Malaysia, there are so many campus,
ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অনেকগুলো ক্যাম্পাস রয়েছে এবং মেইন ক্যাম্পাসগুলো হচ্ছে এইদিকে হাতের বাম পাশে কুয়ালালামপুর যাওয়ার সময়। এবং এটা হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, পুরো মালয়েশিয়া পুরোটাই পাহাড় এখনও পর্যন্ত, কুয়ালালামপুর এখনও পর্যন্ত সব কিছুই পাহাড়। আসলে এগুলো হচ্ছে ছোট ছোট কুটিরঘর, কটেজ হিয়ার। কি সুন্দর মালয়েশিয়ার মাটিগুলো অনেক শক্ত। দ্য সয়েল অফ মালয়েশিয়া অ্যান্ড গ্রাউন্ড অফ মালয়েশিয়া ইজ ভেরি ভেরি নাইস অ্যান্ড স্ট্রং, দ্যাটস হোয়াই দে ক্যান বিল্ড দ্য হাইয়েস্ট বিল্ডিং অ্যান্ড হায়ার দেন হায়ার অ্যাজ লং। দিস ইজ হোয়াই দ্য পুট হিয়ার, দিস ইজ ফর এনভায়রনমেন্ট সেফটি, দ্যাটস মিন্স নিয়ার বাই গট পিপল লিভিং, সো ওয়ন্ট বি ডিস্টার্ব টু দ্য পিপলস হাউস, দ্য নো উইল নট বি সেফ ফ্রম দ্য সাউন্ড পলিউশন, বিকজ ইটস অ্যাকচুয়ালি ফ্রম 5:30, ইফ আই এম নট মিস্টেকেন 5:30 টু 11:45 নাইট টাইম নন স্টপ সার্ভিস গোয়িং অন। সো ইউ ক্যান সি দ্যাট ফর দ্য সিগন্যাল অলরেডি মধ্যে একটা দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য, এখানে কোনো ড্রাইভার নাই, আপনারা দেখতে পেয়েছেন দেয়ার ইজ নো ড্রাইভার। তো এটা ক্লিয়ারেন্স না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। এটা হচ্ছে নতুন একটা লাইন তৈরি করেছে এরা, টিএম মালয়েশিয়ান টিএম টাওয়ার বলা হয়। এটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া, দিস সাইড হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া অ্যান্ড এটা হচ্ছে ইউনিভার্সিটি LRT ইউনিভার্সিটি স্টেশন, KL গেটওয়ে ইউনিভার্সিটি স্টেশন হিয়ার। Emergency line, mobile phone. You can see that the place grocer is like a premium supermarket, going to be premium actually, like nice and very nice their product, and DIY is very cheap price thing from the DIY. Everything, your initial things you can buy, and you can see the H&M also got, Daiso also got. সো আমি আশা করবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই অবগত হবেন যে কীভাবে LRT অথবা MRT বাংলাদেশে হতে যাচ্ছে, এই লাইনগুলো, আইনগুলো এবং এর ধারাগুলো আপনারা ফলো করবেন, আপনাদের জন্য সহজ হয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে। এটা হচ্ছে নতুন ওভারফ্লাই হতে যাচ্ছে এদিকে, এবং এটা হচ্ছে ক্রিয়েন্সি, যে টাওয়ারটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ার নাম্বার 1 টাওয়ার, FNB টাওয়ার হতে যাচ্ছে, যেটা 118 তলা পর্যন্ত হবে। এটাকে বলা হয় ক্রিয়েন্সি স্টেশন। এটা হচ্ছে নতুন রোড হতে যাচ্ছে মালয়েশিয়াতে, অ্যান্ড সামনে আসতেছে মিডভ্যালি। মিডভ্যালি হচ্ছে মালয়েশিয়ার দ্বিতীয়তম শপিং মল, বড় শপিং মলের মধ্যে। ক্লাব ভিক্টোরিয়া, এটা হচ্ছে কারেন্সি স্টেশন। অ্যান্ড সবচেয়ে বেশি মজাদার হচ্ছে এই ট্রেনটি আন্ডারগ্রাউন্ড দিয়েও চলে, সেটা আপনারা আমার ভিডিও পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে কারেন্সি স্টেশন। নেক্সট আসতে হচ্ছে মিডভ্যালি, এটা হচ্ছে মিডভ্যালি। মিডভ্যালি হচ্ছে মালয়েশিয়ার দ্বিতীয়তম লার্জেস্ট শপিং মল, বিকজ ওখানে হচ্ছে দে কম্বাইন টু, ওয়ান ইজ গার্ডিয়ান অ্যান্ড গার্ডিয়ান মল অ্যান্ড ওয়ান ইজ মিডভ্যালি শপিং মল। দা আপনাদেরকে জানিয়ে রাখি, আই উইল লাইক টু লেট ইউ নো দ্যাট ইন মালয়েশিয়া নাম্বার 1 শপিং মল অ্যান্ড লার্জেস্ট শপিং মল ইন মালয়েশিয়া দের ইজ দ্য ওয়ান ওতামা শপিং সেন্টার অর শপিং মল। নাম্বার 2 ইজ মিডভ্যালি শপিং মল ফর দ্য লার্জেস্ট
with the lot, and number three is the Sunway shopping mall, Sunway Pyramid. So these three shopping mall in Malaysia, in Kuala Lumpur, is really in ranking, and Wan Utama is ranking of the world around like number 7, inside top 10. Malaysia building office. আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে আবদুল্লাহ হুকুম। এই সুন্দর ব্রিজ, এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, এটাকে বলা হয় বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যুৎ অফিস, কেন্দ্রীয় বিদ্যুৎ কন্ট্রোলিং হাউস হচ্ছে এটা। ন্যাশনাল দিছে তেঙ্গা ন্যাশনাল, এটা হচ্ছে মিড ভ্যালি শপিং মল। এখানে অটোমেটিক ব্রেক ধরা হয় ইয়ার মাধ্যমে, কন্ট্রোল রুমের মাধ্যমে, এবং কি বৈদ্যুতিকভাবে চালিত হয়। ইঞ্জিনে কোনো ডিজেল অথবা কোনো কিছু নাই, সবগুলো বৈদ্যুতিকভাবে চালিত হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো ড্রাইভার পর্যন্ত নাই, এটা হচ্ছে বড় কথা। যেটি নিচে দেখা যাচ্ছে সেটি হচ্ছে KTM, যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেটি হচ্ছে KTM, মানে হচ্ছে অনেক দূরে দূরে যায় এটা। তো আমি যে স্টেশনের নম্বর সেটি হচ্ছে বাংসার, ব্যাংরাকিয়ার বাংসার। আমি যেখানে যাই না কেন, মালয়েশিয়ার দোকানে আসি ঘুরে ফিরে আমাদের বন্ধুদেরকে, ছোট ভাইদেরকে দেখার জন্য। এই টাওয়ারটি হচ্ছে মালয়েশিয়ার নাম্বার 1 টাওয়ার হতে যাচ্ছে। এই টাওয়ারটি মালয়েশিয়ার নাম্বার ওয়ান টাওয়ার, FNB টাওয়ার। 118 তলা হবে, 118 ফ্লোর এখন। আর এটা হচ্ছে এখন মালয়েশিয়াতে যেটি বলা হয় টিআরএক্স টাওয়ার হচ্ছে এখন 1 নম্বর, এবং তার চেয়ে যেটি 1 নম্বর হতে হচ্ছে সেটি হচ্ছে এটা FNB টাওয়ার। তো আমি এখন যেখানে নম্বর সেটি হচ্ছে বাংসার, নেক্সট স্টেশন হচ্ছে KL সেন্টার। এটা হচ্ছে ব্যাংরাকিয়ান বাংসার অথবা বাংসা LRT। তো আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে যাই, টাচ অ্যান্ড গো। এটা হচ্ছে মানে টাচ করব এবং চলে যাব, টাচ অ্যান্ড গো। এটা এখানে আমার কয় টাকা আছে এটা দেখাবে, এবং কত টাকা খরচ হয়েছে তাও দেখাবে, যে আমার খরচ হয়েছে 3 টাকা কত পয়সা, এবং কি আমি 3 টাকা 50 পয়সা খরচ হয়েছে আমার, এবং আছে ব্যালেন্স এটাও দেখা যায়। আর এটা হচ্ছে টিকিট, আপনি কিভাবে বিভিন্ন এলাট্রিতে যাবেন এবং কিভাবে টিকিট কিনবেন, এটি আপনাদেরকে হেল্প করবে। এই সার্ভিসগুলো মালয়েশিয়াতে আছে। আমি এখন যেটি করেছি সেটি হচ্ছে এটি LRT, এবং আরও আছে LRT লারুয়ান আম্পং, LRT আছে শ্রী পাতালিং, এটা হচ্ছে মনোরেল একেবারে ওল্ড রেল ভার্সন, এবং আরেকটি যেটি এটা হচ্ছে MRT, এটা হচ্ছে খুব আপডেট এখন। তো একটার সাথে আরেকটা কিন্তু খুব জড়িত, এটা হচ্ছে BRT সানওয়ে, এটা শুধু একটা নির্দিষ্ট স্থানের জন্য, এবং এগুলো একটার সাথে একটা সব জড়িত। তো আপনি যেখানেই যাবেন না কেন, এই যে ঘুরে ফিরে দিকে তো জেট পর্যন্ত সব জায়গা, এই জায়গাগুলো সবগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের জন্য খুব সহজ হবে যারা মালয়েশিয়াতে ভ্রমণ করবেন তারা এই ডিকশনারিটি দেখে নেওয়ার জন্য। আরেকটি দেখুন, এই এটাও হচ্ছে এরকম। তো আমি এই জায়গাতে এসেছি, খুব সহজ আপনি কোন জায়গায় যাবেন।
সেটা আপনাকে কিছু করতে হবে না, জাস্ট যে জায়গাতে যাবেন সেই জায়গায়, যেমন কি আপনি এদিকে গুম্বাক যাবেন অথবা ক্যাল সেন্টার যাবেন, আপনি যেখানে আসেন সেখানে কিন্তু এই স্থানটি সেটিং করা হয়েছে, দিস ইজ ইউর ডেস্টিনেশন, সরি দিস ইজ ইউর পিক আপ লোকেশন হিয়ার, আপনি এখান থেকে যাবেন এবং এদিকে যাবেন আপনি, যেমন কি গুম্বাক গেলে গুম্বাক কয় টাকা আসবে সেটা এখানে চলে আসবে, কয়জন একজন হলে এত টাকা, এবং যদি প্লাস হয় দশজন পাঁচজন এক যতজন হয় তারপরে এখানে পে করবেন কত টাকা আসে, কী কী টাকা নেবে না নেবে এগুলো এখানে দেওয়া আছে, এবং ইংলিশ হলে ইংলিশ, এই যে বাতিল ক্যান্সেল ভাষা মালায়ু ইংলিশ, তো এরকম আপনাদের দেখালাম। এবং টাকাটা কোন দিকে দেবেন, টাকাটা এদিকে দেবেন আবার দেখে নিয়ে ফেলবেন, সিগন্যাল দেবে যখন কি এল আছি আমি এখানে তেতুয়াংশ যেতে চাই, আমি যখন ক্যাশকে দিয়ে পে করব এদিকে একটা সিগন্যাল আসবে যে লাইট জ্বলতেছে দেখছেন, এই লাইট দিয়ে টাকা দিলে হয়ে যাবে, আমি নিলাম না ক্যান্সেল দিয়ে দিলাম। তো এতটুকুই, এটি হচ্ছে বাংসা এলআরটি স্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু, এবং যার এবং তা আছেন গোতে কীভাবে রিলিজ করা হয় সেটাও এখানে আছে, বর্তমানে মনে হয় বন্ধ। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং এটি হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত একটা টি, থ্রি লিপ হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত একটা ড্রিঙ্কসের নাম, এবং স্টারবাকস তো এখানে আছেই, সব কিছু বন্ধ। দেখুন আমাদের দেশে মানুষ বিজনেস করার জন্য এত পাগল হয়ে গেছে অর্থনৈতিকের জন্য, কিন্তু এই দেশে বিজনেস বলেন যাই বলেন সব কিছু বন্ধ, এবং এটা হচ্ছে এনি টাইম বিজনেস, এনি টাইম বিজনেস অ্যান্ড মাই নিউজ ডট কম, এটা হচ্ছে ফুডস এবং ড্রাই ড্রাই মানুষের ইনিশিয়াল প্রয়োজনীয় জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ইউ এটাওয়ার মালয়েশিয়ার যে সিআইডি আছে, সিআইডি হেডকোয়ার্টার হচ্ছে এই বিল্ডিংয়ের উপরে, সো এটা হচ্ছে সিআইডি, এবং এটা হচ্ছে বাংসা এলআরটি স্টেশন অসু, এটা দিয়ে বিভিন্ন জায়গায় বাংসা শপিং সেন্টার যাওয়া যায়, অনেক অনেকখানে যাওয়া যায়। ওকে, সো এটি হচ্ছে ইউ এটাওয়ার বাংসার অ্যান্ড সান ফ্রান্সিসকো কফি আছে এখানে, ফ্রান্সের কফি খেতে পারবেন সমস্যা নেই। সো এটা হচ্ছে ক্যাকে, সো আমি বিদায় নিলাম আপনাদের থেকে, প্রায় আমার ডেস্টিনেশন এসে গেছি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে মালয়েশিয়ার উন্নত কারিকুলাম সম্পর্কে এবং উন্নত ট্রান্সপোর্ট এলআরটি সম্পর্কে। ধন্যবাদ।